মাঝে মাঝে বোঝা যায় কিছু ভালো আছে। আমাদের সমাজে আলেম সমাজে এরকম গুনে ধরছে, এই গুনে ধরছে। মোটামুটি কেমন গুণ, মানে কেমন উলুপকা, এগুলো ওহাবি বুঝছেন না। চার দিনের খরচ করা যায় না, মাদ্রাসা দিলে যায়স। চল্লিশ দিনে খরচ করা যায় না, গো মাদ্রাসা দিলে যায় থাকো দুই তয় বুঝছেন। উরুষ করা যায় না, মিলাদ কি আপনি এত শ্রীকৃষ্ণের কথাই ডিগবাজি খাইতেছে, গান বাজনা শুনলে তো ভূতের মতো খেপে ওড়ে বুঝছেন। তাজিম সেজদা এইটার এদেরকে কি বলবো। আমাদের দেশে কিছু পীরসাব আছে, চতুর্দিকে পর্দা দিয়া দরজা লাগা তাজিম নাই বুঝছেন না। কারণ যদি অন্য কেউ দেখে ফেলে স্যারে কিন্তু ফতুয়া দিল তো জবাব দিতো না, তার চেয়ে দরজা লাগায় তাজিম নয় বলো। এই যে কতগুলো রোগ আমাদের সমাজের মধ্যে, উহাবি কৌমি, এই কৌমি উহাবিরা আমাদের সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি জানি আমাদের ঢাকা রামপুরা চৌধুরী ভাড়ার থেকে টিভি সেন্টার পর্যন্ত তো বিশ বাইশটা অনুষ্ঠান হয়েছে খাজা বাবার নামে, বর্তমানে একটাও নাই, সব না জায়েজ। জায়েজ কি হাগো, মাদ্রাসায় দিলে দিলে কি হবে, এটা খাইয়া মোটা হইব, মোটা কি করবো, জঙ্গিবাদী করব বুঝছেন। এই লাইদের তাসির কাজী, ধীরে ধীরে একটু লক্ষ্য করে দেখেন এরা সমাজটাকে এমন ভাবে ক্যাপচার করে নিতেছে যে আমাদের সমাজে এই মগজ শূন্য মানুষগুলাকে দোলাই ঘুরে ছেড়ে দিছে। উরুষ এমনি বলা হয় হাদিসে মেশকাত শরীফ জিয়ারতুল কুবর অধ্যায় একশো ৩৭ নম্বর হাদিস, সবাই শোনেন মৌলবীরাও বলে, যদি কেউ মারা যায় তাই কবর গেলে তাকে জিজ্ঞাসা করলে মান রব্বকে মান দিনকে মান রাজার রাজুলকে ইত্যাদি জিজ্ঞাসা করবে, কথা বুঝছেন। যদি উত্তর দিতে না পারে তাই তো বুঝুনি, একের জ্বলন্ত চুলার আগুন ছেড়ে দেব, দরজা খুলে দেব, পুনরুত্থান দিবস পর্যন্ত এইভাবে নাকি থাকতে হবে। আর যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেদিন ফেরেশতার বলবে নামকা নওমাতুল উরসিল। এই উরুষ শব্দটা সেখান থেকে উৎপত্তি, হাদিসটা আরো বড়, আমি মূল অংশটুকু বললাম। উরুষ শব্দের আবেদনিক অর্থ নববধূ, বাসর যাপন। আর ধর্মীয় পরিভাষা এটা হইল যখন কোনো বান্দা আল্লাহর ওলি হইয়া যায়, কোন আল্লাহর মমিন বান্দা হয়, তাহলে ওই দরজাটা জান্নাতের জন্য তার খুলে দেওয়া হবে, কথা বুঝে সে আল্লাহর সাথে মহামিলন ঘটাইয়া। এইটা এখন বলি না, বলতেছে জান্নাতের দরজা খুললেই বলছি, জান্নাতের দরজা খুলে দেবে সে আরামে ঘুম যাবে, এর ভিতরে খানা দানা লাগবে কিনা তা বলা হয় নাই। হাদিসটা সত্য কিন্তু বুঝাইছে উল্টা, ওই মাটির কবরের মধ্যে কোনো প্রশ্ন টশ্ন নাই, কথা বুঝছেন। কবর হলে এটা রুহের অবস্থান স্থলকে কবর বলে, এক্ষুনি জিজ্ঞাসা, এক্ষুনি উত্তর, কথা বুঝছো, এক্ষুনি জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা থাকবে খোলা।
উরুশ যুগে যুগে আল্লাহর অলিগণ কইরা আসছে, তার অনুসারীরা কইরা আসছে। উরুশের প্রথম উৎপত্তি কিতাব মতে আসাবে কাহাব গুহার ভিতরে, ওই যে কিছুক্ষণ আগে বলছে সাতজন অলি তার ধারের মধ্যে একটা কুকুর পাহাড়ের মতো ছিল, সেই সাতজন অলি ওই ধারের মধ্যে কুকুরটা এখনো আছে, সমস্যা নাই। কুরআনের কথা শাশ্বত কালের কথা, এটা খণ্ডিত কোনো কালের কথা না। মূসা নবী নীল নদী পাড়ে দিয়েছে, বারোটা রাস্তা হয়েছে, পাথরে বাড়ি দিয়েছে, বারোটা ঝর্ণা বাড়েছে, বর্তমান আছে। ইউসুফ জুলেখার প্রাণে বর্তমান, ইউনুস মাছের পেটে বর্তমান, আয়ুব 18 বছর রোগে বসে বর্তমান, নুহের নৌকা নুহ নবী নৌকায় সরছে বর্তমান, আদম গন্ধম খাইছে বর্তমান। শেষ করা হয় নাই এমন গরু দিয়ে জবাই করে মাংস দিয়ে মৃত চিন্তা করছে, এটা বর্তমান, বোঝা নাই। হ্যাঁ, জাদুকার মুসার মধ্যে প্রস্তুতি করছে বর্তমান। কাজে আসাবে গুহার ভিতরে যে সাতজন অলি ছিল, আমরা বলি এটা কোরআনের রূপক অর্থে বলা হয়, সবসময় এটি আসে। কোরআন কি অতীত না বর্তমান নাকি ভবিষ্যৎ? কোরআন চির বর্তমান, ঘটনাগুলো বর্তমান। যিনি জানেন তিনি পীর পীর হবেন, আর যিনি জানেন না তিনি পীর হইতে পারেন না। এটা একটা অন্য দিক কথা বললাম, এই জন্য বললাম যে সে আসাবে কাহাবের গুহার থেকে পুরুষের উৎপত্তি, রাসুলের জন্মের বহু আগে, ঈসা নবীর উম্মত। রাসুল যখন চলে যান, উফাত লাভ করেন, রাসুলের ঘরের থেকে নয় জোস্ত্রি নয় দিন খাবার বিতরণ করছেন, দশম দিন হযরত আবু বকর মদিনার সমস্ত মানুষকে খাবার পরিবেশন করছেন, তখন নাজায়েজ নাই কে? রাসুলের তো উরুস হয়েছে, এই যে ঈদে মিলাদুন্নবী কি কথা বলছো? এখানে তো উফাত দেখাইছেন, তিনি যেদিন আসছেন ওই দিন গেছেন, যেই তারিখে গেছেন ওই তারিখে গেছেন, অর্থাৎ যেমন ছিলেন তেমন আসছেন। তিনি আল্লাহ তো উরুস প্রাপ্ত, মহামিলন ঘটাই দিছে। এখন রাসুলের জবান কার জবান? রাসুলের হাত কার হাত? কোরআনে বলে দেন আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি করছি। আপনার হাতে বায়াত হয়েছে তা আল্লাহর হাতে বায়াত হয়েছে। ওয়াবে ইন্তু কানিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছার থেকে কিছু বলেন না, কার ইচ্ছায় বলেন? তখন আল্লাহ থেকে মোহাম্মদ কতটুকু দূরে? যদি আল্লাহর থেকে যারা যারা বিশ্বাস করছে মাটির নিচে রাসুল শুয়ে রয়েছে আর আসমানে আল্লাহ বিশ্বাস করে, তাদের কলিমা ফলে সেরেক হবে। যারা রাসুলকে গাইরুল্লাহ বলতেছে তাদের কলিমা ফলে সেরেক হবে, কলিমা পড়লে সেরেক আর না পড়লে কাফের, বুঝালেও কি বলে? কারণ উরুস প্রাপ্ত হয়ে গেছেন, আল্লাহর সাথে মহামিলন ঘটায় দিয়েছেন। হাদিসে কুরসি বুখারি 6052 নম্বর হাদিস, এই হাদিসটা বহুবার বহু কিতাবে বর্ণিত আছে। আল্লাহ বলেন যখন কোনো বান্দা নফল বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য লাভ করেন, আমি আল্লাহ ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বঙ্গের কর্তা হয়ে যাই। ওই মুখে কথা বলে কে? দেখে কে? শুনে কে? ধরে কে? কোরআন তো তাই বলছে। এ তো আল্লাহ বান্দা আল্লাহর সাথে মহামিলন ঘটা উরুস প্রাপ্ত হইলেন। এটা যারা বুঝে না স্বীকার করে না আর অজ্ঞানী মূর্খ, এই ওহাবি কৌমের হলো মূর্খ, গন্ড মূর্খ, আফ্রিকার জঙ্গলের পশু হচ্ছে এগুলি নিকৃষ্ট, এগুলি মগজের মধ্যে কিছু নাই, ব্রিটিশ গোয়েন্দার তালাল এগুলা। আল্লাহর অলিদেরকে অলি দেখেন, একটা কথা বলি, কতই তো শুনছি নবী রাসুল আর উলিয়া উলিয়া বলি না, কতই শুনলাম নবী রাসুল উলিয়া উলিয়া গুরু পীর মুর্শিদ, আলাদা একটা সিস্টেম দেখানো হলো না? কখন আলাদা না? এক জ্ঞানের খৈঞ্চু নীতিটাই ঠিক না, জ্ঞানের খৈঞ্চু নীতিটাই ঠিক, অজ্ঞানতার ফসল।
সবচেয়ে বড় সম্মানিত সাহাবিরা, তারপরে তাবিইনরা, তারপরে তাবিইনরা, তারপরে সালফে সালিহিনরা, এই খয়েন চুনিতের মধ্যে ইসলামের মধ্যে নাই। আস্তে 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 জ্ঞানের নিম্ন স্তর, মর্যাদার নিম্ন স্তর, কে বলছে? সাহাবিদের প্রতি নবী আল্লাহ রাজি, ওলিদের প্রতি বেরাজি, ঠিক নাকি? কি বলেন? সাহাবিদের প্রতি আল্লাহ রাজি, নবী আর ওলিদের প্রতি আল্লাহ রাজি না, ঠিক? তাহলে রাদি আল্লাহ তাআলা আনহু আর রহমাতুল্লাহ কি কি ব্যাপার? ওলি অর্থ কি? আল্লাহর বন্ধু, পথে সর্বঙ্গে আল্লাহর ক্রিয়াশীল, বুঝেন না? আদমের কি তা ছিল না? ঈসা মুসা ইব্রাহিমের তা ছিল না? এরা ওলি, নবুয়তের ভাষা নবী রাসুল, বেলায়েতের ভাষা ওলিয়া উলিয়া, কাজ একটাই, উপাধি ভিন্ন, বুঝছেন কি গেছি? কাজে প্রত্যেকটা নবী রাসুল বেলায়েত ওলি আউলিয়া উরুষ প্রাপ্ত, বুঝছেন কি গেছি? যে আপনারা আসছেন দরবার আসছেন, উরুষ করতে আসছেন, উরুষ খারি শুধু খিচুড়ি রান্না, খাওয়া দাওয়ার ভিত্তি না, নিজের কিভাবে উরুষ প্রাপ্ত হবেন সেটা আগে ঠিক করেন, বুঝছেন? যখন মাওলানা শরাফুদ্দিন ওরফ আবু আলী কলন্দর, তিনি বললেন বা সাক্তা সাইকিতি দা মুস্তফানাদের মুস্তফাকে খোদা, আমি আমার মুর্শিদের মধ্যে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি না, স্বয়ং খোদাকে দেখছি। তিনি উরুষ প্রাপ্ত। খাজা গরিব নওয়াজ বললেন তার ভক্ত কুতুবুদ্দিন ভক্তের কাছে, যদি আল্লাহকে দেখতেছ আমার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। খাজা বাবু উরুষ প্রাপ্ত, তবু যে বলছে আমি তার আয়না, এটা রূপক, এইটা একটা পর্দা, এইটুকু একটা পর্দা, এই বলছে আমি তার আয়না না, আরো ভিতরে গেলে আয়না টায়না কিছু নাই, আয়নাও যিনি, আয়নার মধ্যে তিনি, দুই বল তার কিছু, এই জগতে যিনি পৌঁছতে পারছেন তার কলিমা পড়া ঠিক। আমি নবুয়তের ভাষায় বলি, রাসুলকে মাটির নিচে রেখে আল্লাহকে যে আল্লাহটা দেখছেন, হ্যাঁ, সে কুফুরি করছে। আমাদের একমাত্র খাঁটি সুন্নি আলেম সারা সবগুলা শারিক করে কলিমা পড়ে, কথা বুঝছেন? একদল বাড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মোহাম্মদ রাসুল বলা যাবে না, আল্লাহর নামের সাথে মানুষের নাম কেন আসলো, শেরেকিটা বলে না একদল। হ্যাঁ, যদি শয়তান দেখেও দেখতেছে, ওরে দেখো শয়তান কি লা ইলাহা ইল্লাল্লাহর পরের কথাটা মানে? আদম সফিউল্লাহ, এখন যারা মানে না তারা কার দল, বুঝো নাই? উরুষে যারা মানে না ওরা শয়তানের দল, আর আল্লাহর উলি ছিনে না, নবী ছিনে না, এগুলো শয়তানের দল। এই যে কয়েকদিন আগে শুনলাম এক মোল্লার মুগদা বাড়িয়ে গেছে, হযরত ইয়াজিদ এর জন্য দুলানিও কিছু খাইছি, বুঝো না? সুন্নতের কথা শুনলে লুঙ্গি খুললে মাথা বাঁধে, পাগড়ি বাঁধে, আর কত বড় গর্দব, হযরত ইয়াজিদ মুখটা বার করে ফেলাইছে, তার ভিতরে যা আছে তাই তো বার হয়েছে, কথা বুঝছেন না? এরা নামাজ সুজা করে অনেক বেশি, একটু বুঝগেন নাই, হুসাইন জামাতের সাথে নামাজ আদায় করে, অপরদিকে এজিদের সৈন্যরও নামাজের জামাতের সাথে নামাজ আদায় করে, এই দুইটা নামাজের পার্থক্যটা কি? একই রুকু সেজদা, একই কোরআন থেকে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে যাইতেছে এজিদের সৈন্য দলের মধ্যে জামাতের সাথে, ওদিক দিয়ে হযরত হুসাইন আলাইহিস সালামের জামাতের সাথে, দুই দলই নামাজ আলাদা আলাদা আদায় করে যাইতেছে, এখনো কি বুঝছে কোন নামাজটা সত্য? কেন এজিদের সৈন্যরা কি সূরা কারাত কম পড়ছে? যথেষ্ট পড়ছে। অথচ হুসাইন বললেন আলাইসাফি মুসলিম, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তাহলে প্রায়
অনেকের বর্ণনায় মতান্তর আছে, কেউ বলছে সাতশো ইমাম ছিল, কেউ বলে আড়াই শত কোরআনে হাফিজ ছিল, ওর বিন সাদ কোরআনে তফসির কারক ছিল, মুফাসসির। আর হুসাইন বললেন আলাইসা ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? হ্যাঁ আছে, হাজারে একজন, ৩০ জন সেনাপতি হুর, তার ভাই গোলাম সহ ৩০ জন লোক লিয়া হুসাইনের পদতলে তার তলার সমর্পণ করে বললেন হুজুর আপনার চরণ আমার উৎসর্গ। এই ৩০ জন ফিরে আসলো মুসলমান। কতটুক জরুরি মনে করছে কিছুক্ষণ আগে যে বললে তাড়াতাড়ি হুসাইনের মাথাটা কেটে আনার জন্য আবার আসরের নামাজ কাজা না হয়ে যায়। এই নামাজই সমাজে ভরা, যার মধ্যে আহলে বায়তের মধ্যে মহব্বত নাই তার নামাজ শুধু হজ জাকাতই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। রাসূলের আহলে বায়তের প্রতি যার মহব্বত নাই নামাজ শুধু হজ জাকাতই তাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না। আপনি দেখতে পারবেন বর্তমান যে সমাজই যান আর যে আলেমুল্লাদের কাছে যান গিয়ে জিজ্ঞেস করেন আহলে বায়তের প্রতি তার মহব্বত তাহলে তার নামাজ শুধু হজ জাকাত কিচ্ছু কবুল হবে না। কোরআন এবং আহলে বায়তের মধ্যে মহব্বত করলো সে কাট্টা কাফের হয়ে যাবে, আহলে বায়তের প্রতি যার মহব্বত নেই সে কাট্টা কাফের। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, কথা বুঝছো? আমাদের সমাজে বলে পুরুষ জায়েজ না, হেরা ঈসালে সওয়াব করে, ঈসালে সওয়াব কি বুঝেন? আল্লাহর ওলিদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, বাগাবাগি করা আর কি, হের জন্য দোয়া করা, আমার জন্য দোয়া করা। আর যারা উরুষ করে তাদের দোয়াটা হলো তারা যে ওখানে যে দোয়া দুরুদ পেশ করে সেটা আল্লাহর দরবারে তার ওই ওলির উদ্দেশ্যে এটা হাদিয়া শরীর পেশ করে তাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে আমার জন্য বা অন্যদের জন্য দোয়া করা হয়। ওলিদের জন্য দোয়া করা বুঝেন না, এরা তো নবীর জন্য সুপারিশ করতেছে ১৪০০ বৎসর ধরে, হে আল্লাহ তুমি নামাজের প্রভু তুমি তাকে দান করো সর্বোচ্চ সুবান প্রচঞ্চিত স্থান মাকামে মাহমুদ, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয় তুমি বঙ্গ করার অঙ্গীকার। বুখারি হযরত আবু হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, বুখারির মধ্যে তো গুজামিল আসে, মৌলের মধ্যে সহিল এক লই সহি না, মাকামে মাহমুদের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা বাস করে আর নবী এখনো সেখানে যাইতে পারেন না, আল্লাহ বুঝেন কদ্দুর দোয়াটা করতেছে। হ্যাঁ যদি বুঝতো মাকামে মাহমুদ কি জিনিস তাহলে মনে হয় কড়া কপালের মধ্যে নিজের দারুদা বাড়ি মাল লইলে, বুঝছেন? এক রাজা গেছে গ্রাম দেখতে, ঘুরে দেখতে দেখতে একটা গরিব বৃদ্ধ মহিলা দেখলেন, খুবই গরিব জৈব, তার বাড়িঘর কিচ্ছু নেই, রাজা খুশি হয়ে তার বাড়িঘর ঘুরে দিলেন, টাকা পয়সা দিলেন, কাপড় দিলেন অনেক। ওই মহিলা বড় খুশি, খুশি হয়ে দোয়া করে আল্লাহ তুমি এইবার আরেকটা বড় দারগা বানায় দিও। হচ্ছে কি দোয়া করছে, কি দোয়া করছে স্যার? এর একটা বড় দারগা বানায় দিতে বেরোলো রাজা, আর বুড়ি দোয়া করে আর কি বানাবো? কারণটা কি? বুড়ি জানে এই দারগার চেয়ে বড় কোনো হক নাই। হ্যাঁ যখন খুশি ধরে নিয়ে তারা দু সেটটা বাড়ি লাগা দিতে পারে, আবার যখন খুশি ছেড়ে দিতে পারে। রাজা কি হিডা জানি না, আমাদের ওই সমস্ত আলেম বললার হলো ওরকম বুড়ির দোয়া করতেছে নবীর জন্য। মাকামে মাহমুদ কি তাই তা তো জানা সিনা বুঝা কিচ্ছু নাই, হ্যাঁ আল্লাহ তাকে মাকামে মাহমুদের দান করে। আরে ওইটা রাসুলের জন্য নবীর জন্য দোয়া না, এটা হলো আমাদের জন্য দোয়া, কথা বুঝছো? এটা আমাদের জন্য মাই হেড আমার মাথা, শাস্ত্র কয় মাই হেড মাস্টারের মাথা, খারাপ কইছে? হে তেরা ওই নবীর সদ্য গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে দোয়া করতেছে, চিনে নাই মাকামে মাহমুদরা কি জিনিস। এরাই দেখেন একটা কথা দেখাই, ইসলাহুর রুসুম একটা কিতাব, ইসলাহুর রুসুম বুঝেন নাই, লেখছে আশরাম আলী থানভি, ওনার সাবেক গুরু ছিল হাজি এমদাদুল্লাহ মুহাজারে মক্কি, আবুল কাশেম নানতুবি,
আব্দুরশিদ গাঙ্গুহি, মাহমুদুল হাসান আহমদ আব্বটি, ইসমাইল মেওয়াতি ল্যাংরাও ছিল তার মুরিদ। এরা তো চিনেন মনে হয়, ইলিয়াস ল্যাংরা চিনেন, ওই যে বস্তা বাসকে লিয়ে মুর্শিদে ঘুরে। ইনাদের ওহাবি খাসিয়ত স্বভাব ত্যাগ করতে পারে নাই দেখে তাদের মুর্শিদ তাদের তরিকা তার তরিকার থেকে নাম কাইটে দিয়ে দিছিল। তার মুর্শিদ বলল, তার মুর্শিদের আকিদা উরুশ করা জায়েজ। আর আশরাফ আলী থানভি গং তাদের ইসলাহুর রুসুন কিতাব লিখছে এটা বেদাত না জায়েজ। আগে উরুশ জায়েজ ছিল, পরে না জায়েজ বিস্তৃত হয়েছে দেখে এখন উরুশ না জায়েজ। কথাটা বুঝো, সেই ব্যক্তি আবার লেখতেছে ওই কিতাবের মধ্যে বর্তমান যুগের বিয়ে উল্লেখ তো বড় কেয়ামত, মানে খুব খারাপ। আচ্ছা এখন যদি উরুষের সাথে না জায়েজ বিস্তৃত হওয়ার, যদি উরুষ না জায়েজ হয় তো বিয়ের মধ্যে তো না জায়েজ জড়িত হয়েছে ওনার বাসাতে, বিয়েটাও না জায়েজ করে দেখ, কে এইটাও না জায়েজ করে দেখ, ও এই জায়গা দেয় না, এইটা সুবিধা না, এইটা না জায়েজ করে কি করে। ইনার মুর্শিদ বলে উরুষ করে জায়েজ, আর উনাই বলে না জায়েজ। আব্দুরশিদ গাঙ্গুহি এই ছয় জনই বলে এই কথা, ওনার মুর্শিদ বলে তারিখ করিয়া নির্ধারিত তারিখ আর উরুষ করা এটা জায়েজ ভালো। তাতে বহু পীর মাসায় উপস্থিত হয়, পীর ভাই বোনদের মধ্যে ভক্ত ভাই ভাইদের বোনদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, একে অন্যের সাথে দেখা হয়, বিভিন্ন দেশের পীর মুর্শিদ আসে, তা দেখা যার যেখানে ভালো লাগে বায়াত হইতে পারে। এরা বলে এটা না জায়েজ। তিনি বলেন আমি প্রত্যেক বছর মিলাদ পড়ি এবং ক্যাম করি, তাতে আনন্দ অনুভব করি। ভালো, হ্যাঁ পীরে মিলাদ পড়ে ক্যাম করে, আর বক্তারা কয়ে না জায়েজ, বেদাত আদাত দশ হাত এগুলো ঘুরতে থাকে। কথাটা বুঝছেন, রাসুল হাজির নাজির হইতে পারে তার গুরু স্বীকার করেন, আর এরা বলে গেলে অসম্ভব। বুঝছেন না তো, পীরের নীতি আদর্শের বিরুদ্ধে গেলে বক্তার ইমান থাকে কিনা। ওই গ্রুপের একজন হলো সরমনার রাজাউল করিম, ওই খারেজি দলের আব্দুর রশিদ গাঙ্গুহির, তো কাজী হ্যাঁ তো হযরত ইয়াজিদ কই বই কেন কইছে, হ্যাঁ ওই ইয়াজিদের বংশধর, ইয়াজিদের অনুসারী। আমাদের সমাজে পীর বইলা প্রচার হয়ে গেছে, এর মা তার মধ্যে কিচ্ছু নাই, না জানে কলিমা, না জানে নামাজ, কলিমা নামাজ শুনছে কিচ্ছু জানে না। হ্যাঁ চ্যালেঞ্জ করুক, আমি এদেরকে দজ্জাল বলছি লিখিত ভাবে 522-23 পৃষ্ঠার মধ্যে, চ্যালেঞ্জ করুক। আমরা দুর্বল, আমরা ছোট, আমরা ঠিক আছে, আমাদের অর্থ বৃত্ত কম, এগুলি কলিমা সর কলিমা জানে না। এরা উরুশ না যায় জানে, এরা গান বাজনা না যায় জানে, এরা মিলাদ কিয়াম না যায় জানে, জানে না। খেয়াল করে দেখেন, এই আমি আমাদের পরিচিত দেখে এলাকা মানে পরিচিত দেখে আমি কথাটা তুলে ধরতেছি, একটাই আমাদের সে অনেক সাবিরিয়া তরিকা আছে। এই ফজলুল করিম কিন্তু বাপের খেলাফত পায় নাই, কারি 1947 সনের রাজাকার কারি ইব্রাহিমের থেকে সেই ব্যক্তি খেলাফত নিয়েছে। সে 1947 সনে দেশ বিভক্তির আন্দোলনের বিরোধিতা করছিল, গ্রামবাসী তার গাড়ি দিয়ে বাড়ি করে দিয়েছিল, পরে সাদা কাগজে বংশীয় বাস করছে, এখন বড় মাদ্রাসা বানিয়েছে কমি মাদ্রাসা, এর পিসাব সাজছে, এদেরকে পিসাব সাজাইছে আল্লাহর ওলিদের বিরোধিতা করার জন্য। এটা দেওবন্দের কার সাজি দেখেন, সাবিরিয়া তরিকা। হযরত আলাউদ্দিন আল সাবির থেকে তরিকা আছে, যিনি হযরত শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জশকরের আপন ভাগিনা, তিনি যখন তার মুর্শিদের দরবারে ছিলেন তখন কিন্তু এক পায়ে দাঁড়াইয়া তিনি এইভাবে তাকায় ধ্যান করতেন, গুরুর শিক্ষা অনুসারে এক পায়ে দাঁড়াইতেন। সেই সাবিরি সাহেব কিন্তু তার মুর্শিদকে তাজিম সেজদা করতেন। এরা মানে মানে
আর এটা তো বিলকুল হারামই হোক আছে, এটা তো কইলে যেমন গরম তাওয়ার মধ্যে হাত দিলে যেরকম দশ এরকম হয়ে যায়, বুঝছেন? এই সাবিরি সাহেব তিনি যখন কালিয়ারে খেলাফত নিয়ে যান তখন একটা গেরুয়া রঙের লুঙ্গি একটা তিন পকেট বিশিষ্ট একটা ফতুয়া গেরুয়া রঙের, ওই যে ও সিম্বাউল পরে দেখছেন, হ্যাঁ এই ধরনের একটা পোশাক লিয়া তিনি খালিফায় খালি মাথায় কালিয়ার শহরের মধ্যে গেছিলেন, দিল্লি থেকে 300 মাইল উত্তর পশ্চিম তার গঙ্গা নদীর পারে তার মা বিশাল মাজার, ওইখানে যাইয়া তিনি এই ডুবুর গাছের মধ্যে মাথার চুল বান্ধে, কতটুক চুল হইলে ডালের মধ্যে বাঁধা যায় এতটুক নিচি হইল, ধরেন এতটুক নিচি আছে চুলটা কি আমাদের চুলটা কি বাঁধা যাবে ওখানে, ওই ডুবুর গাছের মধ্যে চুল বান্ধা তিনি এক পায়ে ধ্যান করতেন, কথা হচ্ছেন? তিনি সর্বপ্রথম চিস্তা তরিকার ভিতরে তরিকে চিস্তা ইসমা আজম এবং আতসে কহর তিনি প্রদর্শন করছিলেন সেই কালিয়ার শহরের ভিতরে। বলেন এরা লম্বা চুল পছন্দ করে, যদি কেউ লম্বা চুল অপছন্দ করে তার বিয়ে আবার রেণুগর্ত হবে, মনে রাখেন রাসুলের এত বড় চুল ছিল, সাহাবিদের এত বড় বড় চুল ছিল, হজরতে মাহাজুরা দেখতে পাবে মেসকাত অষ্টম খণ্ডে, হজরতে গেসুদারাস এ পর্যন্ত লম্বা চুল ছিল, সেটা আর একটা বিষয়। এরা কি লম্বা চুল পছন্দ করে? তাহলে সাবিরি সাহেবের তো বড় চুল ছিল, ওটা পছন্দ করে না, তিনি তো গান শুনতেন তার পীরের দরবারে, এরা কি গান পছন্দ করে? তা এদের আসেটা কি তাই সাবিরিয়া তরিকার কোন দেখি, সাবিরিয়া তরিকা দেখতে চাইলে বাসা বজাবেন, ওভারব্রিজের গোড়ার মধ্যে একটা গেট আছে বিরাট, ওখানে গিয়ে দেখবেন সাবিরিয়া দরকার, অমরুদ্দিন রাওয়ালপিন্ডি পাকিস্তানের ওখানে দরবার থেকে আমাকে একটা তাদের জীবন উপহার দিছিল, উনায় বরিশালের প্রাচীন লঞ্চ ঘাটের মধ্যে বট গাছের ডালার মধ্যে চুল বান্ধা ধ্যান করতেন সাবিরি সাহেব, এটা অমরুদ্দিন রাওয়ালপিন্ডি সাবিরি তরিকার জন্ম, এটা সাবিরিয়া তরিকা না সাবরা তরিকা, শয়তানের দল কি গেছে বুঝছেন? এরা উরুষ মানে না, এদের পীরে মানে, এরা মিলাদ মানে না কিয়াম মানে না হাগো পীরে মানে, এরা গান বাজনা মানে না হাগো পীরে মানে, কি এরা নির্ধারিত তারিখ করে উরুষ করা এরা মানে, এরা তো উরুষই মানে না, নির্ধারিত তারিখ আর অনির্ধারিত তারিখ কি বলবে, বুঝছেন না? এরা তো উরুষই মানে না, এরা আবার আলেম হয়েছে যে এখনো কলিমা শাহাদাত জানে না, তার এই জীবনটা বইরা যদি সে চেষ্টা করে কলিমা শাহাদাত আদায় করতে পারবে না, বাংলাদেশের একটা আলেম যদি কোনো কুরুর কাছে না দিয়ে থাকে, কোনো পীরের কাছে না দিয়ে থাকে কলিমা শাহাদাত আদায় করতে পারবে না, এইটা আমি আরো 30 বছর আগে ঘোষণা দিয়েছি দেশে দেশে ঘুরে, এখন তো আমি আলোচনা সেইরা দিয়েছি নিজের মধ্যে করে, কথা বুঝছেন? এরা পিসাব সাজছে, এরাই তো হজরত কইব ইজিদকে, কবে জানি কই আলো হজরত আবু লাহাব, কবে জানি কই আলো হজরত আবু জাহেল, বুঝলেন নাই? এরা বিশ্বাস করে নবী মাটির নিচে আর আল্লাহ আসমানে, এরা জানে না আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, মুহাম্মাদান আব্দুহু কি জিনিস ওয়া রাসূলুহু কি জিনিস, এই এরা জানে না, পিশাব হইছে, যদি জানতো যে আব্দুহু মুহাম্মাদ কি জিনিস, মোহাম্মদ আব্দুহু এ কি জিনিস, হুয়ের দাস কি জিনিস, হুয়ের রাসুল কি জিনিস জানতো, তো সারাদিন এই মিলাদ লইলে দাঁড়ায় দাঁড়াইয়া চোখের সামনে দেখি বল লইলে দেখেই পড়তে পারত, বুঝলো নাই? সত্য গেছে গা গরু ছাগলের হইয়া তাই দেখে না কিছু, কান গেছে গা গরু ছাগলের কান হইয়া তাই কিছু শোনে না আল্লাহর কালাম,
দিলের মধ্যে মোহর মারা, তাই তো কিছু বুঝে না। এই তিনটা জিনিস প্রশ্ন করা হবে। সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতের শেষ অংশে দেখতে হবে এই তিনটা বিষয় আল্লাহ প্রশ্ন করবে। কথা বুঝছেন? এই তিনটার হাকিকত অন্য জায়গায়। চোখ কান দিল তিনটা বিষয়ে প্রশ্ন করবে। এদের যদি চোখ থাকতো মিলা দিয়ে কেবল লইলে, যদি পিসাব হয় দেখা মিলা দিয়ে কেবল তো অনুপস্থিত থেকে আর আসল বলা যায় না, ঠিক আছে? উপস্থিত দেখি লো, তুমি না পিসাব পড়ো, দেখ কেমন বেড়াটা তুমি, বলো রাসুলকে দেখে তুমি মিলাদ পড়ো। গরুর চোখে কি আর মানুষের চোখে এক সমান? তাই যেদিন যার চোখ তাকে দেখবে না, যার কান তার কথা শুনবে না, যার দিল তার আশক মহব্বত থাকবে না, ওই চোখটা ট্রান্সফার হয়ে যাবে, ওই কানটা ট্রান্সফার হয়ে যাবে, ওই দিলটা ট্রান্সফার হয়ে যাবে, বদল হয়ে যাবে। লাওয়াতুলিল বাসার, বারবার চামড়ার বদল হয়ে যাবে। লাতুক কেবলা তাজার, দূরও রাখবে না, সাইরও দিবে না, একটা ধরবে আরেকটা সারবে, একটা ধরবে একটা সারবে, অর্থাৎ সাকার দুজক। এই উরুষ আরবের মধ্যে আহমদ মদিনির উরুষ ছিল, চলছে, অসংখ্য আল্লাহর ওলিদের উরুষ চলছে, এখনো আছে। এরা এটাকে না যায় বলে, আর ওলিদের পক্ষে না বিপক্ষে এটা দেওবন্দারা এগুলি নিযুক্ত করছে। তিনটা জিনিস, একটা হলো গোলাপি ওহাবি, বুঝছেন কি কয়? এরা তরিকাও মানে আবার ওহাবি গিরিও রাখে, বুঝেন না? সেবার মানও রাখে, হায়ার মানও রাখে। এরা হলো তাফসির। এটা হলো এই যে চর মানে উজানে সরষিনা বা ওই যে হাট হাতরি হাফা জৈত্যা যত জৈত্যা আছে সব এগুলির মধ্যে এগুলো আর এটা মানে না, আর এগুলি বুঝবে না, মানে না। এরা ব্রিটিশদের দালাল। এটার ইতিহাসটা যদি জানতে চান পরহেজগির আড়ালে বইটা একটু পড়ে দেখেন, দেখতে পাবেন। আরও অনেক বই আছে এই বিষয়ে। সেজন্য আমি কয়টা বলবো না, যে কোন আমি যে কয়টা কথা বলছিলাম যে চার দিনে খরচ করা যায় না, 45 দিনে খরচ করা যায় না, এই যে এগুলি হারা তুলে ধরতেছে, এগুলি একটা একটা বিষয় করতে গেলে অন্তত ঘন্টা দেড়েক আলোচনা লাগবে একটার উপর। এগুলো সব কিছু যায়জ, কর্মী মাদ্রাসা টাকা দেওয়া যায়জ না। আপনি মানবেন না, আমি আপনাকে কিছু বলবো না, আপনি মানবেন এটা আপনার ইচ্ছা, মানারও তকদির না মানারও তকদির, এগুলি ইসলামের শিক্ষা নেই। কথা বলছেন, এটির থেকে জঙ্গিবাদ উৎপন্ন হয়, অজ্ঞানতা থেকে মূর্খ, অজ্ঞানতা মুখ মূর্খতা থেকে এই ফতুয়াবাজি, ঠেলা ঠেলি, তারপরে ফতুয়াবাজি, তারপরে গুতাগুতি, তারপরে মারামারি। ইসলামের মধ্যে কোনো মারামারি গুতাগুতি ফারাফারি নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজোরি কন্যাকুনি নাই। আমি আপনাকে একসবার বুঝাইতে পারবো, বুঝবেন কি মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়, আপনাকে আমি আঘাত করতে পারবো না, বুঝছেন না? এটা কখনো ঠিক না। তবু হাজি আমদাদুল্লাহ মহাদারের মুখে তার হাফতা মাসাইল কিতাবের মধ্যে গান বাজনা সম্পর্কে ন্যূনতম একটা রায় দিয়েছেন। সেই ন্যূনতম রায়টা কি? যারা গান বাজনা করে তাদেরকে তোমার প্রেমিকের দল মনে করো, তাদের কাজ করতে দাও। যারা তোমরা গান বাজনা পছন্দ করো না, তোমরা হলে শরীয়তের দল মনে করো, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, ঠিক আছে? আমাদের সমাজে এমন দশা হয়ে গেছে, এখন কোথাও এই চার দিনের খরচ 40 আর খরচ করতে পারে না। আরে 40-এর একটা ভেদ আছে, কোরআনে দেখবেন মুসানবী 40 দিন তুর পাহাড়ে ছিল, কথা বলছেন, তার মধ্যে 30 হলো নবুয়া, 10 হলো বেলায়েত। এই রহস্যজনক একটা অবস্থাকে লক্ষ্য করিয়া যেমন বলা হয় 40 কদম গেলে মুদ্রার চিন্তা করে, বলে না এটা কদম তো পাও, এই পাও না, এই পাও না, কথাগুলো রূপক, ধর্মকথা রূপক, কোরআন রূপক সাহিত্য, মহাজ্ঞান বান্দার কোরআন রূপক সাহিত্য, রূপকের অন্তরালে সরম সত্যটা রয়ে গেছে। কাজে কদম বলতে এই কদম না, 40 কদম বুঝাইছে। 40 বছর বয়সে নবী নবুয়ত কি করছে?
লাভ করছে না প্রকাশ করছে, নবুয়ত প্রকাশ করছে, লাভ করছে আদম সৃষ্টির আগেই, কথাটা বুঝেন। এই চল্লিশের একটা হাকিকত আছে, ইউনুস নবী চল্লিশ দিন ছিল মাছের পেটে, বুঝছেন না, রাসুল চল্লিশ বছরের নবুয়ত পেয়েছে, চল্লিশ বছরের মেয়ে বিয়ে করছেন, কথাগুলো রূপক, অশ্লীলতা কিছু বুঝবেন না। দূর পর্বতে চল্লিশ দিন ছিল মুসা নবী, সেই সৃষ্টির অস্তিত্ব মানুষের অস্তিত্বের মধ্যে চল্লিশ বস্তু রয়ে গেছে, সেই চল্লিশের একটা কম হলে এই মানব সুরতটা থাকবে না, পশুর সুরত জন্ম নেবে। কাজী ওই চল্লিশকে হাকিকতকে লক্ষ্য করিয়া জ্ঞানীদের প্রবর্তন করা চল্লিশা করে, কথা বুঝছেন, চার বস্তুর হকের জন্য চার দিন একটা খরচ করে এই মানব দেহ তৈরি হয়েছে উঠা দিয়া। মূর্খরা বুঝে কোথায় কি আছে। কাজী উরুষ, উরুষ করা এক জিনিস, এটা অনুষ্ঠান, উরুষ করাটা হলো অনুষ্ঠান, আর নিজে উরুষ প্রাপ্ত হইতে হবে, উরুষ অর্জন করতে হবে, উরুষ প্রাপ্ত হইতে হবে, আল্লাহর সাথে মহামিলন ঘটাইতে হবে, হবে না, নাকি? তাহলে তার উরুষ প্রাপ্ত হলো, উরুষ করিয়া উরুষ অর্জন করো, কি কিছু বোঝা যায়। এই উরুষ যারা মানে না মানার মূল কারণটা হলো অজ্ঞানতা, মূর্খতা, ব্যাপারটা বুঝে নাই। মানুষের সবচেয়ে উত্তম এবাদত আহার বিতরণ করা, নামাজ রোজা হজ যাকাত কলিমা আমাদের ইসলামের পঞ্চবেনা, কথা বুঝছেন, তার একটা জাহির একটা বাতিন দুই ভাগে রয়ে গেছে, ওয়াজবাকে নাম ও জাহিরাত বাতিন নাম, সূরা লোকমানে ২০ নম্বর আছে। এই নামাজ রোজা হজ যাকাত কলিমা এটার ভিতর বাহির আছে, সবার মূল হলো আমার ইমান, ইমান হলো হাবিবে খোদা মোহাম্মদ রাসুল স্বয়ং নিজে, তিনি নিজে ইমান, তাকে যে বিশ্বাস করছে সে ইমানদার, বুঝছেন না। কাজী খেয়াল করে দেখবেন, এই উরুষ আল্লাহর ওলিদের মাধ্যমে চলে আসছে, যুগে যুগে নবী রাসূলদের কাছে চলে আসছে, পদ্ধতি ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, বুঝছেন না। এখন আমাদের সমাজের মধ্যে এগুলোর উপরে আক্রমণ আক্রান্ত হইতেছেন, এই যে কয়দিন আগে, এই হয়তো পাঁচ ছ দিন আগে, সম্ভবত গাজীপুর, আমার মনে নেই জায়গাটার নাম, একটা ছেলে ১৬ বছরের বাউল গান শিখে, বুঝছেন না, বাউল গান শিখে, তাতে করে সমাজের দুই তিন মাতবর মিললে, একজন ইংরেজি শিক্ষকও আছে, কত নম্বর গাদা চিন্তা করে দেন, সে ছেলে চুলগুলো কেটে দিছে, বুঝছেন, ছিয়াশি ১৯৮৮ সনের মানিস মাসিক গণফোরামের ম্যাগাজিন, এটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরিতে ইসলামিক সম্মেলনের ভিতরে তৎকালীন ইসলাম ফাউন্ডেশনের যে প্রধান, তিনি সেখানে বক্তব্য রাখলেন, তার মুখে দাড়ি ছিল না, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ইসলাম ফাউন্ডেশনের কর্তা প্রধান কর্তা, আপনার মুখে দাড়ি নাই কেন, তিনি বলছেন যে রাসুল ৫৩ বছর বয়স পর্যন্ত, ৫২ বছর বয়স পর্যন্ত ক্লিন শেভ করতেন, তিনি দলিল দিয়েছে ১৯৮৮ সনের মাসিক গণফোরামের মধ্যে তার দলিল আছে, কথাটা বুঝুন, আমরা চুল নিয়ে আসি দাড়ি নিয়ে আসি নাই, কথা বলছেন। আর হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার এক ভক্ত বলতেছে, হে হুজুর, আমি একটা হাদিস পাইছি, হাদিসটা হলো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লম্বা চুল রাখবে এবং পিছনের দিকে আলগা ছেড়ে দেবে, হাশরের দিন তার হাশর হবে পুণ্যবান ব্যক্তিদের সাথে। হুজুর, এই হাদিসটা কি সত্য? হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া বলল, আমি রাসুলকে জিজ্ঞেস করছি, রাসুল বলছে হাদিসটা সত্য, কথা বুঝছেন, রাসুল বলছেন হাদিসটা সত্য। তো যাই, হাদিসটা চুল তিন প্রকার, ওয়াফরা, লিম্মা,
আর জুম্মা, জুম্মার কোনো হদ রাখা হয় নাই, জুম্মার কোনো হদ রাখা হয় নাই। এটা 15 হাত লম্বা হইলো, এটার কোনো সীমা নাই। হদ মানে সীমা। ওয়াফরা লিম্বা জুম্মা, তিন প্রকার চুল, ওয়াফরা লিম্বা আর জুম্মা 15 হাত লম্বা হইতে পারবে। যেমন হযরতে নাসিরউদ্দিন তার আগে তাহলে তার পালকি বাহক বিখ্যাত সাধক হযরতে গেসু দারাজ, গেসু অর্থ হলো চুল, দারাজ অর্থ হলো লম্বা, তার চুল এই পর্যন্ত লম্বা ছিল। তিনি যখন পালকি বহন করতেন তখন ওই পালকির পায়ের মধ্যে পালকি দিয়ে হযরতে নাসিরউদ্দিন তার আগে তাহলে এই এটার ভিতরে কোথাও আসা যাওয়া করতেন, দুইজনে পালকি বহন করতেন, সামনে থাকতেন হযরতে গেসু দারাজ, তার চুল বাতাসে উড়ে নিয়ে পালকির পায়ের মধ্যে পেশা রাখতেন। তখন খুশি হয়ে আনন্দের সাথে হযরতে নাসিরউদ্দিন তারকে দাওলি বললেন যে গেসু দারাজ শুধু নিজেই খেদমত করে না, তার পীরের, তার মা তার চুলও করে। মাওলানা কাতাদা বুয়ালি কলন্দর সার মুসকার্তিকা তার 7 ফলা হারাইছে, শেষে 3 লো গিয়া কেসি ধরছে, দেখছে মুসকার্তিকার লোক রক্ত ভরতেছে। তখন বললো আমি কিতাবের বাসারে ব্যবহার করি, আমি কিতাবের বাসারে ব্যবহার করব। তিনি তখন বলছিল আরে কুত্তা, তোর মুস আর আমার মুস এক জিনিস না, আমার গুপ যা তো বড় বড় দেখতেছ সেটা তোর ডার মতন, আমি কিতাবের বাসারে ব্যবহার করলাম। এ কুত্তা শব্দটা তিনি ব্যবহার করছে। তাই বলি ঠিক আছে, আমার একটা জিনিস জানার প্রয়োজন ছিল, আমি জানি না, আমি বলবো, আমি গোড়ামি করবো না, এরা একটু বলে দেখ এই যে ছোট ছোট চুল রাখছে, রাখে না, না যায় বলি না, এটার দলিল আছে না, এইটার দলিল আছে, এইটার দলিল আছে, আর এইটার দলিল আছে, আর একটু দেখাই দিক, লজ্জা সরম না এগুলি এরকম করে। দেখেন রাসূলের 17 সুন্নতের মধ্যে দাড়ি টুপি ফাঁদে ফাঁদে একটাও নাই। এই দাঁড়িয়ে আবু জাহেল ছিল, আবুল আহাবের ছিল, হযরত আব্দুল মুত্তালিব দাঁড়ি দিয়ে কাবা ঘর ঝাড়ু দিতেন, লম্বা দাঁড়ি রাখা আরবের একটা গুণ বৈশিষ্ট্য, একটা প্রতিপত্তির একটা বিষয় ছিল, তারা বড় দাঁড়ি রাখতেন। যাক অধিকার গেলাম না, কথা অনেক, এগুলো বলতে গেলে সময় লাগবে। তাই বললাম যে হযরত সাবিরি সাহেবের তরিকা কি, চিস্তে তরিকার রাওয়াজরীতি কি, আর ইনারা বলে কি মিল আছে? আমার বাবা তো উপকা খাইতো, আমি যদি এখন বলি উক্কা খাওয়া হারাম, আমার বাবা কি খেয়েছে, কি খেয়েছে? তো এনারা যে গান বাজনা পছন্দ করে না, লম্বা চুল পছন্দ করে না, উরুষ পছন্দ করে না, মিলাদ ক্যাম্প পছন্দ করে না, গোষ্ঠী শুদ্ধ সমস্ত আল্লাহর ওলি রাতে গেলে করে আসছে, এখন হারা কি করছে, এক ভূত মতে না যাজ কাম করছে, বুঝছেন কি কেছি? প্রকাশ্য কিয়ামের মাধ্যমে 750 হিজরিতে ইমাম তকিউদ্দিন সুবুকির মাধ্যমে এই মিলাদ কিয়াম আরম্ভ হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর জন্য বলি কতগুলা জিনিস খেয়াল করবেন, সুন্নি আলেম, যেমন আমাদের আরাদার উপজেলার মধ্যে কোনো সুন্নি আলেম নাই, যেগুলি আছে এগুলো সুন্নি, কথা বুঝছেন, এগুলো সুন্নি চিনবেন। রাসূল দুটা জিনিস কি রাখছে, কোরআন আর সুন্নাহ, বুঝছেন না ঠিক, এক মুখের মধ্যে গেলে শুনতে পাইবেন, নবী কোরআন আর সুন্নাহ রাখছে। উমায়া বংশের গুজাবিল মার্কা যত হাদিস আছে তুল্লা ধরব, রাসূল দুইটা জিনিস রাখছে, কোরআন আর আহলা বায়াত। এই কথাটা অন্তত 1000 দলিল আছে এটা বিষয়ে, এরা বলে সুন্না। এরা জিজ্ঞেস করবেন কোরআন কোরআন আর আহলাবাদ মানে কিনা, আহলাবাদের প্রতি তাদের মহব্বত আছে কিনা, তাহলে বুঝবেন আর আর সুন্নি না সুন্নি, খাঁটি সুন্নি হইলে আহলাবাদ মানবে, কথা বুঝছেন, গান বাজনা মানবে, মিলাদ ক্যাম মানবে, উরুশ শরীফ মানবে,
কথা বুঝছেন? তারা বিশ্বাস করে আসলে হাজির নাজির হইতে পারে, শয়তান সর্ব জায়গায় হাজির নাজির হইতে পারে না, পারে আর নবী পারে না, বুঝছেন না? বড় কে কে হ্যাঁ গো, কথা তো বোঝা যায়। হ্যাঁ গো, ওস্তাদের শক্তি বেশি, এদের ওস্তাদের শক্তি বেশি, বুঝলেন না? নবী মেরে গেছে, বাড়ির তলে গেছে, তার ক্ষমতা নাই, সাফায়াত করতে পারবে না নাকি? আরেক বেটা তো কাম সাইরি ফেলাইছে, স্বপ্নে দেখলেন আয়েশা সিদ্দিকার ঘুমতে উঠে বিচাইতেছে কুন্ডায় নয় বছরে সিঁড়ি পাওয়া যায়, ওই সিঁড়ি বিয়া করতে হইব। আরে কি ব্যাপারটা কি? আমি স্বপ্নে আয়েশা সিদ্দিকারে দেখছি, নবী হারে ছোট ছয় বছরে বিয়ে করছে না, হ্যাঁ ছোট মেয়ে বিয়ে করছে না, তা ওই আশ্রামলি থানবে স্বপ্নে আয়েশা সিদ্দিকারে দেখে ঘুমতে উঠে বিচরায়, হ্যাঁ ও ছয় বছরে মেয়ে বিয়ে করবো। আল্লাহ বুঝেনের নেশাটা কোন জায়গায়, বুঝছেন না? এরা নবীর উম্মত, নবীর আহলাবায়াতকে যে মানে না, নবীর আহলাবায়াতের প্রতি বিশ্বাস নাই, সে নবীর উম্মত হইতেই পারে না। যার উপর নবী নিজেই অবস্থান করেন, কথা বুঝছেন? যাক, আজকের আলোচনা করব না, অন্য একটা কারণে একটু কথা বললাম আপনাদের অনুষ্ঠানটা একটু। আমি বলি, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা, আমার ঘন্টা অন্তত তিন ঘন্টা আড়াই ঘন্টা আমার আলোচনার সময় লাগে, জানেন অনেকে জানেন, কিন্তু আজকে বসছি অন্য একটা কারণে, এরা আলোচনা করছে আমি এসে বসছি, কথা বুঝছেন? অন্য একটা কারণে বসছি, এটা বলবো না, বললে একটু সমস্যাই অনেকে একটু লজ্জা হয়ে যাব। তো যাক, ভালো শিল্পী এ জানেন শরীয়ত সরকার আসছে বা আবুল সরকার আসছে, এরা ভালো শিল্পী, অনেক সুন্দর গান পরিবেশন করেন, কথায় বক্তব্যে গানের তাললে সব কিছু সুন্দর। দেখেন আমি অনেক সময় উপমা দিই, বল যদি মাটির মধ্যে আছাড় দেয় লাভ দেয় না? বল লাভ দেয় না? আচ্ছা বাতাসটা বার করে দেন দিয়ে স্যার উঠব, তাহলে বল লাফাইলো কেন? লাফায় না কেন? গান শূন্য, জিকির শূন্য, অনেকে জজবা দেয়, যদি অন্তর্জগৎ থেকে সেই জজবাটা তারা এসে থাকে, কে নাচছে সে নিজও জানে না, প্রেম নিজেই নাচতেছে, আল্লাহ নাচায় তাই নাচে। তাই গাউসেপা বলফির আব্দুল কাদের জেলতা সিলবাস্টার কিতাবে 89 পৃষ্ঠার মধ্যে বলছেন, যার জজবা নাই তার মধ্যে কোনো ধর্ম নাই। এই হাদিসটার উৎপত্তি কোথায়? রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা বিস্তৃত অবস্থায় বসা ছিলেন, এমনি মুহূর্তে এক গরিব লোক এসে প্রশ্ন করল, ইয়া রাসুল, আমাদের গরিবের আবাদত খুব কম, আমাদের জন্য জাকাত আর হজ নাই, বড় লোকের জন্য পাঁচটাই আছে, আমাদের আবাদত কম। এমন সময় রাসুল একটু বিষণ্ন হয়ে উঠলেন, জিব্রাইল এসে হাজির হইলেন, জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকের 500 বছর আগে গরু লোক ভেসতে চলে যাবে। এই কথা শুনে রাসুল খুব খুশি হইয়া বললেন, তোমাদের মধ্যে কি আছে আমাকে একটু গান শুনাইতে পারো? এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গান শুনাইতে পারবো, সেই গানটা তফসীর আহমদের 10 পৃষ্ঠার মধ্যে আছে। সেই গান শুনে রাসুল নাচছে, গান শুনে রাসুল নাচছে, তখন তার সম্মানার্থে সব সাহেবের উঠে নাচছে। গান শেষে তখন হাতে তালি দিয়ে গান গাইছিল, কারণ ধরো তার যন্ত্রপাতি নিয়ে বা কিছু নিয়ে বসে নাই, এই হাতে তালি দিয়ে সেই গানটা গাইছিল, প্রেম সর্বধ্বংসী আছে আমার ওষুধ টানে এই সংসারে, গানটা আরো বড় আছে, এই 6 লাইনের করে এটার মধ্যে আছে। হযরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, তোমরা তাড়াতাড়ি সবার মধ্যে তবারক বিতরণ করো। হুজুর, আমরা তো তবারক নিয়ে বসি নাই, আপনার মোবারক চাদরটা মাটিতে পড়ে আছে, কয়েকটা টুকরো করে সবার মধ্যে বিতরণ করে দেবো। ওই তফসিরে উল্লেখ করছেন সেইখানে 400 সাহাবী ছিলেন, ওই চাদরটাকে 400 টুকরো করে তাদের মধ্যে বিলিয়ে দিছিলেন। আর গান শুনলে হ্যাঁ গো এলার্জি উঠে, সূত্রাপাত চিনেন না? এটা এটা ঘষা লাগলে যেরকম করে এরকম করে, জানেন বিয়েতে গান বাজনা সুন্নত? যে বিয়েতে গান বাজনা হোনা ওই বিয়ে আবার রেনু করতে হবে। রাসুল বলছেন, হারাম এবং হালাল বিয়ার পার্থক্য হলো ধপ এবং আওয়াজ, আরবিতে বলে সাউত আওয়াজ। এই মেশকাতের ষষ্ঠ খণ্ডের বাবে নিকায়তদের হাদিসটা
শেখ আব্দুল হক মাহদের দেহলবী এই বেশকাতে সরা লেখ থেকে আশায়তুল লুমায়াতের কিতাবের মধ্যে বলছেন, যেহেতু এখানে ধপ এবং আওয়াজ বলা হয়েছে, কাজী ধপ একটা যন্ত্র, যন্ত্রের সাথে যখন আওয়াজ শব্দটা ব্যবহার করছে ওইখানে আওয়াজ শব্দের অর্থ হবে গান। তাহলে অর্থ হলো যে বিয়াতে গান বাদ্য হয় না সে বিয়া হারাম। হ্যাঁ, কারা নিষেধ করে? হারামজাদারা, হারামজাদারা নিষেধ করে। গান সম্পর্কে আমি হাদিস বললে অন্তত একটা ঘন্টা লাগবে বিষয়ে। আচ্ছা গান শুনবো তো, গানে বুঝাইতেছে একটু। গান সম্পর্কে পক্ষে বিপক্ষে বিশাল একটা বাহাস তৈরি করছেন হযরত ইমাম গাজ্জালি তার ইহলুমুদ্দিন কিতাবের পঞ্চম খণ্ডের ভিতরে। যশ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমিক ভারত থেকে প্রকাশ হয় সেই কিতাবের এই গান বাজনার পক্ষে বিপক্ষে আলোচনা করতে 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 তিনি যাইয়া শেষ রায় দিলেন 1193 পৃষ্ঠার পঞ্চম খণ্ড। ইয়াহুলুমুদ্দিন পঞ্চম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে রায় দিলেন, কি রায় দিছে? গান শুনে যার মন নরম না হয়, গান শুনে যার মন নরম না হয় সে নিচাশ হয়, পতিত স্বভাব, রুহানিয়তে বঞ্চিত, কুচরিত্র, অনির্মল অন্তর বিশিষ্ট, যাবতীয় পাখির থেকে ঘৃণিত, এমনকি যাবতীয় পশু সেচে নিন্দিত। মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট পশু জানে, নামটা কি? মানুষ মুসলমানরা কোন পশুকে নিকৃষ্ট জানে? তাহলে সে পশুর চেয়েও নিকৃষ্ট বলে তিনি সেখানে দিয়ে দিলেন। দেখতে পারবেন যশ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমি থেকে প্রকাশিত পঞ্চম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে দেখবেন। আর গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিসই নেই, যেগুলি আছে এটা একটা বাবার ঠিকানা পাওয়া যায় নাই, বুঝছেন? এটা পুরো গত আলোচনায় আছে, অনেকে মনে হয় এটা সারি হচ্ছে। দেখবেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই, যেগুলি আছে এগুলির একটা বাপ মা ঠিক নাই, কথা বুঝছেন? যদি কেউ দেখতে চান তাহলে পড়েন এই ভারত উহ মহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মহাদেশ এক আব্দুল হক মহাদেশ দহলবী তার মাদারে দুন্নবোধ কৃত্যপর তৃতীয় খণ্ডের 63 পৃষ্ঠা থেকে শুরু করছে আলোচনা। অথবা আলাদার বিশ্ববিদ্যালয়ের সেন্সর বোর্ডের নির্দেশে লিখিত কিতাব ডক্টর আল্লামা ইউসুফ কারজাবির তার ইসলামে হারার হাম বিধানে 383 পৃষ্ঠার মধ্যে দেখবেন লেখা আছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলা সমালোচনার আঘাতে জর্জরিত হয়ে আছে, কথা বুঝছেন? চিটাগাঙ্গের মমতাজ ফজলুল মমতাজুল মৌলানা মমতাজুল মুফতি মমতাজুল তিনি তার কিতাবে মমতাজুল ফজলের মধ্যে প্রমাণ করছেন গান বাজনা বিরুদ্ধে হাদিস ঠিক নাই। বারাহুগ্নির দরবার নোয়াখালীর পিসাব সদরুদ্দিন সাহেব চিপ্পি সাহেব সাফি সাহেব তোনার কিতাবে প্রমাণ করছেন গান বাজনা বিরুদ্ধে কোনো হাদিস নাই। মানিকগঞ্জের গোরপাড়ার মৌলানা হামিদুর রহমান তিনি সরফুল ইনসানের মধ্যে কিতাবের মধ্যে লেখছেন গান বাজনা বিরুদ্ধে হাদিসগুলো ঠিক নাই, ওখানে বিক্রি করতেছে, কথা বুঝছেন? এরকম অনেক কিতাব আছে যেগুলোর মধ্যে প্রমাণ করে দিয়েছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলো ঠিক না। দেখছেন আমি শুনতে পাই আগাছা চেয়ে গাছের দূর বেশি না, তিনটা সার দিয়া গাছ বাইচিয়া তারপরে ইরিদার লাগানো হয়, কত সারটার দিয়া, তাই না? আচ্ছা এত বাসাবাসি করার পরেও 15-20 দিন পরে কি উঠে? কেন এটা না ফালা দিছিলেন, কি ব্যাপার? আবার দিয়ে উঠলো, আবারও নিরে এটা ফালা দিলেন, আবারও 15-20 দিন পরে উঠবো নি, কয়টা বাসা দিছেন? আচ্ছা প্রথম বাসার মধ্যে সারাগুলি উড়ে দেন দিয়ে কয়টা উঠে উঠবো? তাহলে বুঝা গেছে গাছের চেয়ে আগাছা জোর বেশি। এই আগাছা হইলে ওহাবিরা, এগুলো সমাজে আগাছা, এগুলি মানুষকে ধ্বংস করার জন্য এই লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করতে থাকে। 40 লক্ষ ছাত্র আছে তাদের, জানেন এই বাংলাদেশে 40 লক্ষ তাদের অনুসারী আছে, এই ঘরে ঘরে এবার মাদ্রাসা বাড়াইতেছে। এটা কি মদিনাতুল উলুম, বুঝলেন কি কইছে? মাদ্রাসার নাম রাখছে মদিনাতুল উলুম, মানে মদিনার এলেন আরব দাদারা পাত পার। আরো যে কত নাম দিছে এগুলির, হ্যাঁ এগুলি ওলি আল্লাহদের বিরুদ্ধে রাখছে। এই গান গান আপনারা শুনবেন, গান অবশ্য অবশ্যই জায়েজ, গান শুনে যদি কেউ সৎ নিয়তে গান শুনে যদি কেউ যায় জাহান নামে যায়, যতগুলি লোক যাবে তার বিনিময়ে আমি
কথাটা বুঝছেন? তবে বাজে গানকে আমরাও হারাম জানি, জানি না? লাভাল হাদিস বাজে কথা, অসার কথা, কাল্পনিক কথা, এই সমস্ত গান আমরাও না যায় আজে বাজে গান। আরে বাজে গান তো দলিল লাগবে না, এমনি না যায় ছেলে কত বড় বেয়াদব, বাপকে সর মারছে, এটার জন্য দলিল লাগবে কিতাবে আছে কিনা? কাজটাই তো না যায়, কাজটাই প্রমাণ করছে এটা না যায় করছে না? আর বাবা মা কিন্তু সালাম করে আদব দেখায়, দলিল লাগবে আমার এটার জন্য? গান নিজেই যায়স, আর বাজে গান হলে নিজেই না যায়স, বুঝেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এক মোল্লায় কয় এই গানটা ভুল লেগছে, কি বো? আল্লাহ মোর পরশমণি, আল্লাহ মোর কত বড় গুরু, হ্যাঁ ফাঁসে তো গুরু, আগে তো গুরু। হ্যাঁ রামদাদা, স্বয়ং আল্লাহ নিজে নবীর ইবাদত করে, নবীর নামাজ আদায় করে, ফেরেশতা সহ নবীর সালাত আদায় করেন, আল্লাহ স্বয়ং নিজে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, হাবিবে খোদা মোহাম্মদ রাসুল, রাসুল মোহাম্মদ যদি কেউ চিন্না থাকে তার কাছে বইয়া তুমি দেখে নিও, তিনি দেখাই দিবে আল্লাহ কিভাবে সালাতে আসে। এবং ইমানদারদের জন্য ওইদিকে সালাত আদায় করার হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কথা বুঝছ? আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের সত্তার চেয়েও নিকটে প্রিয়, আওলা মানে প্রাণের চেয়েও প্রিয় নিকটে, কে? আল্লাহ না নবী? তা আল্লাহর ভালোবাসা গেল কোথায়? আল্লাহ নিজে আইসে হাজির হয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আবার তাবেদারি করো, আবার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের সমস্ত গুণা। মুর্শিদের প্রেমে কোনো মানুষের দেহের মধ্যে গুণা থাকে না, কথা বুঝছে? ভালোবাসত নবী তো আমাদের পরশমণি, বুঝেন নাই? আল্লাহ পরশমণি কইছিল প্রথম কে? মুনশি আজাজিল, লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আদম শফিউল্লাহ কয় না? আদম শফিউল্লাহ থেকে আল্লাহ আলাদা দেখে সেই গাইরুল্লাহ, আদমকে গাইরুল্লাহ বানায়, সে ওয়াকানা মিনাল কাফিরিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এখনো যারা, আমি নবুয়তের ভাষা বলি, নবী রাসূল উলিয়াউলার থেকে আল্লাহকে যারা আলাদা দেখছে তাদের গলার মধ্যে লাল্লতের মালা, এরা হলে শয়তানের বান্দা, কথা বুঝছেন? আমাদের সমাজে আগাছা ঘুরে গেছে, এরা কি নামাজ যে পড়ে, যাই করেন নামাজ পড়েন যাই করেন, আমি আমি চুরিও করতে পারি, আমি ভালোও করতে পারি, আমি কারো গিবতও করতে পারি, আমি কারো ক্ষতিও করতে পারি, আমি কারো ভালোও করতে পারি, ইত্যাদি করিয়ে কি আমার নামাজ হবে? যাই কথাটি বলতেছে, এক নম্বর বাটপার সিটার, সিটারকে আরবিতে কয় দজ্জাল, বাংলায় কয় প্রতারক, কথা বুঝছেন? মাত্রই ঠিক না, যা কিছু করে নামাজ হবে না, যা কিছু করে কোনো বন্দীকে হবে না, নামাজ যত আমার, হজ জায়গাত হলো আমার, এটা আল্লাহর, আমি নামাজ তো হজ না করতে আল্লাহর গুণা হবে, কার হবে তো এটা? কার এটা? আল্লাহ না আমার, তা আল্লাহর ইবাদত কি? দেখেন মুসা নবীকে আল্লাহ প্রশ্ন করছে, হে মুসা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম তুমি আমাকে পানি পান করো নাই, আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই। মুসা নবীকে আল্লাহ, এটা আপনার হয় নাকি? কয় হয়, তোমার পার্শ্ববর্তী অসুস্থ ব্যক্তি সেবা করলে আমার সেবা হইতো, ক্ষুধার্তকে আহার দিলে আমার সেবা হইতো, পিপাসিতকে পানি দিলে আমার সেবা হইতো, এটা আল্লাহর ইবাদত। কাজে বেশি বেশি করে উরুষে খাওয়াইবেন সব বেশি, চার দিনে খরচ করবেন সব বেশি, 40 দিনে খরচ করবেন সব বেশি, তবে সেই মজলিসের জন্য গরিব মানুষ থাকে, খালি বাইচা বাইচা মোটা ওরা দাওয়াত দিতে না,
বুঝছেন কি বেশি, ইয়ালা বিয়াই হোক আর দায়ী হোক, বুঝছেন না? ট্রান্সলেট দিয়ে বিশ্বাস যদি দেওয়া দেন তাহলে হবে না। খাওয়ার চেয়ে হযরতে ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশ্বর তার ইসরার আউলিয়া কিতাবের মধ্যে বলছেন 19 পৃষ্ঠার মধ্যে, পৃথিবীর মধ্যে তিনি এই কথাটা কোথা থেকে পাইলেন? হযরতে জুনায়দ বুগদাদির থেকে এই কালামটা তিনি লাভ করিয়া তিনি তার কিতাবের মধ্যে লেখছেন 19 পৃষ্ঠা ইসরার আউলিয়া কিতাবের মধ্যে লেখছেন, পৃথিবীতে তিন সময় আল্লাহর রহমত নাজিল হয়। কয় সময়? তিন সময়। কোন সময়? যখন মানুষ আহার করতে বসে, যখন কোনো মানুষ গান শোনে, যখন কোনো মানুষ আল্লাহর ধ্যানমগ্ন হইয়া থাকে, এই তিন সময় পৃথিবীতে আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা, হযরতে শেখ ফরিদ নামে তিনি ওলি ছিলেন না, যার থেকে এত বড় ওলি জন্ম হয়েছে নিজামুদ্দিন আউলিয়া, বুঝছেন না? তিনি বলতেছেন জুনায়দ বুগদাদির কালামটা, অনেকে বলতে চায় জুনায়দ বুগদাদির গান শুনতেন না, শুনতেন, শোনার মতো মানুষ পায় না তাই শুনে নাই, কথা বুঝছেন? তিন সময় রহমত নাজিল হয় আল্লাহর ধ্যানে যখন, ও কথা আছে, তিন সময় রহমত নাজিল হয় যখন আল্লাহর ওলিদের জীবন কাহিনী বলা হয়, তখন যখন মানুষ আহারে বসে, তখন যখন মানুষ গান শুনে, তখন কথা বলছেন? তাই নাসিরুদ্দিন জারাকে দহলি বলছেন যে একটা ঘান, একটা সুন্দর ঘান মানুষকে 100 বৎসরের ব্যারিয়া আবাদতের চেয়ে উত্তম, যে আবাদতের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই, বোঝা যায় নাই? কেমন এই রিয়া অহংকারটা কেমন? সাহাবিরা বসে রয়েছে, এমন সময় গিয়ে রাসুল উপস্থিত, তোমরা কি নিয়ে আলোচনা করতেছ? হুজুর, আমরা দজ্জালের ভয়ে অস্থিত হয়ে গেলাম। রাসুল বলেন দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি জিনিস আমি কি বলবো না? হুজুর বলেন যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে দেয়, বুঝছে কি কেছে? এই হাদিসটা একটু বলেন আকারে মৌলবীরা, এটা বললে তো মানুষগুলো একটু সোজা হয়, বুঝছেন না? বয়স হয়ে গেছে, ছেলে বিয়া দিয়েছে, বিয়া করাইছে, তাই মসজিদে যায়, বুঝছেন না? লোক দেখানো কাজ, এদের জন্য হলো ফাবাইলুল্লিল মুসাল্লিন। যাক, আমাদের দ্বিতীয় অনুষ্ঠান একটু পরে আরম্ভ হবে। আজকের এই মাহফিল এটা এখানে মিলাদ শুরু হবে, আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন আমাকে, আমাদেরকে সত্য পথে রাখে এবং সত্যকে লাভ করার তৌফিক দান করে, সত্যকে গ্রহণ করার মতো অনুরাগ শক্তি সৃষ্টি করে দেয়, কথা বুঝছেন? আমাদের জন্য আল্লাহ নিজের বান্দা হিসাবেই কবুল করে নেন। আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুমা সাল্লি আলা পাপি তাপি উম্মতরে পার করবেন কাল হাসরে, মানুষ হইয়া কেনে রে মন চিনলাম না সি নবীরে। ডুবরে মন এশকের দরিয়ায় খুলে যাবে চোখের পর্দা, আল্লাহর হাবিব নূর নবীজি দেখবি রে সামনে খারায়।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা আপনার তোরে পয়দা হলো তামাম সংসার কে আছে আর আপনার মতো এসারে জাহান নবীজি আল্লাহ আল্লাহ গুণাগারের গুণা জোরে দুরুদে আপনার তার উপরে পড়েন দুরুদ হাজার হাজার নবীজি আল্লাহ পাপি তাপি তোরাইতে নবী আসিলেন এই ধরায় আসুন সবে দাঁড়াইয়া হে রাসূল আপনি হাজির নাজির সালাম দেন অধম পাপি পাপি যে কান্দে দিন রাত শুধু যে দেখি তে আপনায় নবী তোরাইতে গুনাগার নিয়ে এলে আহ লে বায়াত তাই করুণা চাহি দিন রাত হাসরে করবেন সাফায়া হে রাসূল আপনার করুণায় পার আমরা যে উম্মত গুনাহগার তাই করুণা চাই বারেবার প্রার্থনা দরবারে আপনার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বি কামালি
আসসালাতু আসসালামু আলাইকা মাওলানা আলী মুশকিল কুশলাই ফাসাল্লাম আসসালাতু আসসালামু আলাইকা খাতুনে জান্নাত ফাতিমাতু জলাই ফাসাল্লাম আসসালাতু আসসালামু আলাইকা সাইয়েদুনা হযরত ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আসসালামু আলাইকা সাইয়েদুনা হযরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আসসালামু আলাইকা হযরত খাজে হাসান বসরান সরের দাল্লাহু তাআলা আনহু আসসালাতু হযরত খাজে সাক্ষী চিত্রের লতান ফো আসসালাতু আসসালামু আলাইকা মাওলানা হযরত খাজে ওসমান হারুনের দাল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকা মা মাত্রকন্দ সুবহানি কুতুবের রব্বানি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইন আল বাগদাদী লতান ফো আসসালাতু আসসালামু আলাইকা মা মাত্রকন্দ হযরত খাজে গোরবে নওয়াজ মইনুল হোসেন মইনউদ্দিন চিস্তাল হোসালান সুন্দর রাজবিন রেলান ফো আসসালাতু আসসালামু আলাইকা মাওলানা হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকা হযরত খাজা সাফুর রুমাল চিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকা হযরত খাজা রতন চাল চিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকা হযরত খাজা আব্দুল কাদের সাল চিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু সামফলা আরফিন্দাম সরজ জবালাল চিস্তি নে জমজফরে রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকা হযরত খাজা শামসুল হক সাল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকা হযরত খাজা ফজলুল হক সাল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বালাগাল উলা বি কামালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু।